আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। একজন ভাই প্রশ্ন করেছেন, জামাতে নামাজের ভেতরে ওযু ভেঙে গেলে কি করণীয়, যেহেতু তখন চতুর্দিকে মুসলিমরা নামাজ পড়ছে। তাই এই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিতাবের মধ্যে পাওয়া যায়, জামাত চলাকালীন অবস্থায় কাতারের সামনে দিয়ে হাঁটা বৈধ, এটা আমাদের অনেকেই জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সালাত আদায় করো, তোমাদের সামনে দিয়ে যদি কেউ যায় তাকে ঠেকিয়ে দাও, তাহলে সে বুঝবে তুমি নামাজি। আবার তোমার সামনে দিয়ে যেতে চাইলে ঠেকিয়ে দাও, আবার চাইলে ঠেকিয়ে দাও, তিনবারের পরেও যদি সে আসে চাইলে তুমি তাকে আঘাত করো, কেননা শয়তান তার উপর আসর করেছে। তিনবার ঠেকিয়ে দেওয়ার পর একজন নামাজের সামনে দিয়ে সে কেন যাবে? এটা হচ্ছে একাকী যখন আপনি সুন্নত নামাজ পড়বেন তখন, বা একাকী ফরজ নামাজের সময়ও যখন আপনি নামাজ পড়বেন তখন আপনার সামনে দিয়ে কেউ যেতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন নামাজের সামনে দিয়ে হেঁটে গেলে যে গুনাহ হয় এটা যদি কেউ জানতো তাহলে 40 বছর সে ওখানে দাঁড়িয়ে থাকতো, কিন্তু নামাজের সামনে দিয়ে হেঁটে যেত না। এই হচ্ছে একাকী, আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি সামনে দিয়ে হেঁটে যেতে পারবেন না বা কাউকে সামনে দিয়ে হেঁটে যেতে দেবেন না। কিন্তু যখন জামাতবদ্ধভাবে নামাজ পড়া হয় তখন মাসআলা কিন্তু ভিন্ন। আপনি যখন জামাত চলাকালীন অবস্থায় আপনার অজু ভেঙে যায় তখন আপনি কি করবেন? এক্ষেত্রে বিধান হচ্ছে, যারা নামাজ পড়ছে তাদের সামনে দিয়ে কখনো এক কাতারের পাশ দিয়ে চলে গিয়ে আপনি বের হয়ে ওযু করে সে আবার যদি জামাত চলতে থাকে ওই অংশ থেকে আপনি নামাজ শুরু করুন। আবার একাকী যখন নামাজ পড়েন, যেখানে আপনার ওযু ভেঙে যাওয়ার কারণে আপনি চলে গেলেন, ওযু করে এসে কারো সাথে কথা না বলে ঠিক ওই জায়গা থেকে আবার সালাত শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনার সালাত আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, যদি এমন হয় আপনি নামাজে জামাতরত আছেন, মসজিদের ভেতরে আপনার পিছনে অন্তত 7-8 কাতার মানুষ রয়েছে, এমন ভয়াবহ পরিস্থিতিতে আপনার ইস্তিনজার বেগ সৃষ্টি হয়েছে, প্রিয় দর্শক, এর উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই, এটি হতেই পারে। তো পরিস্থিতি যদি আপনার অনুকূলে না থাকে তাহলে অবশ্যই যে কোনো ধরনের অপবিত্রতা আপনার নিজের শরীর অপবিত্র হওয়া থেকে পাশাপাশি মসজিদের পবিত্রতা রক্ষা করার স্বার্থে আপনাকে অবশ্যই জামাতবদ্ধ কাতারের সামনে দিয়ে নামাজ চলাকালীন অবস্থায় কোনো না কোনোভাবে রাস্তা বের করে যেতে হবে। ভালো হয় একেবারেই মসজিদের দেয়াল ঘেঁষে যদি আপনি বের হয়ে যান, তাহলে এই ক্ষেত্রে আপনি অবশ্যই বের হয়ে যাওয়াটাই আপনার জন্য কর্তব্য, কেননা আপনি বের না হলে হতে পারে আপনার কাপড় নাপাক হয়ে যেতে পারে। এইরকম পরিস্থিতিতে আপনাকে অবশ্যই বের হয়ে ইস্তিনজা করে পুনরায় আবার অজু করে জামাতে শরিক হতে হবে। প্রিয় দর্শক, মাসালাগুলো আমরা ভালোভাবে জানতে পারলাম, ইনশাল্লাহ এখন থেকে আমরা অবশ্যই এগুলো পালন করার চেষ্টা করব। তবে সবচেয়ে ভালো হয় সালাত শুরু হওয়ার পূর্বে আপনি যাবতীয় ইস্তিনজার কাজ সেরে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ক্ষেত্রে এই মাসালাগুলো জানার এবং মেনে চলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।